আসসালামু আলাইকুম আরও একটি কাঁকড়ার রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য এই রেসিপিটি আপনাদের বাসায় থাকা উপকরণ দিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন আর তার জন্য আপনাকে এখানে নিতে হবে কাঁকড়া আর এটা কি ভালো করে ধুয়ে এভাবে পিস করে কেটে নেবেন তাহলে এটার মধ্যে মশলা ভালোভাবে যাবে আর একটা কড়াই গরম করে তার মধ্যে সয়াবিন তেল দিয়ে এখন দিয়ে দেওয়া হয়েছে দারচিনি তারপরে দেওয়া হবে এলাচ তারপরে তেজপাতা তারপরে দেওয়া হবে পেঁয়াজ কুচি আর সাথে থাকবে কাঁচামরিচ আপনি চাইলে কাঁচামরিচটা পরেও দিতে পারেন পেঁয়াজের সাথে না দিয়ে পরেও কাঁচামরিচ দিয়ে দিতে পারেন এখন এই মশলা আর পেঁয়াজগুলোকে খুব ভালো করে তেলে ভেজে নেওয়া হবে যখন এগুলো পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হবে কয়েকটা কিছুটা ব্রাউন কালার চলে আসবে তারপরে বাকি মশলাগুলো দেওয়া হবে এরকম মাঝে মাঝেই নেড়ে চেড়ে নেওয়া হবে আর এটা খুব ভালো করে ভেজে নেওয়া হবে দেখা যাচ্ছে কয়েকটা পেঁয়াজ ভেজে ব্রাউন কালার হয়ে গেছে এখন এই অবস্থাতে রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এটা ব্লেন্ড করা ছিল রসুনটাকে ব্লেন্ড করে নিয়ে দিয়েছিল সেটাই এখন দিয়ে দিল তারপরে এটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়া হবে তারপর যখন রসুনটা ভাজা হয়ে যাবে তারপরে দেওয়া হবে বাকি মশলাগুলো এখনো পর্যন্ত যে মশলাগুলো দেওয়া হয়েছে এগুলো মূলত তেলে ভেজে নিলেই আসল যে স্বাদ ঘ্রাণ সেগুলো বের হয়ে আসে আর এই জন্যই তেলে এগুলোকে ভেজে নেওয়া হয় আর আপনি যখন গুঁড়া মশলা দিবেন তার আগে কিছুটা পানি দিয়ে নিতে পারেন তাহলে আর গুঁড়া মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখানে প্রথমে শুকনা মরিচের গুঁড়া দিয়েছে তারপরে দিয়েছে হলুদের গুঁড়া তারপরে দিয়েছে জিরা আর এটাকে এখন একটু ভেজে নিচ্ছে পানিটা কম হয়ে গেছে তাই এখন অল্প একটু পানি আর একটু পানি দিয়ে নেওয়া হবে যদি এই গুঁড়া মশলাগুলো বাটা হতো বাগে থেকেই পানি মেশানো থাকে মানে পানি মিশিয়ে তারপরে দেন তাহলে সেক্ষেত্রে আর আপনাকে এখানে পানি দিতে হবে না আর এখানে মরিচ কম মনে হয়েছে মরিচের গুঁড়াটা তার জন্য আর একটু পানি দিয়েছে আর একটু শুকনো মরিচ দিয়েছে আর এটা যেটা দিয়েছে এটা হচ্ছে ধনিয়া ধনিয়ার গুঁড়া দিয়েছে এখন এটাকে আর একটু নেড়ে চেড়ে তারপরে দেওয়া হবে গরম মশলার গুঁড়া এটা আসলে গরম মশলার গুঁড়া বললে ভুল হবে এখানে অনেক রকমের মশলাকে একসাথে নিয়ে তারপরে ওইটাকে তেলে ভেঙে নেওয়া হয় অনেক রকমের মশলা থাকে ওইখানে পনেরো থেকে বিশ ধরনের মশলা থাকে ওইটাকেই ভেজে ভেঙে নেওয়া হয় এটার ভিডিও ইনশাল্লাহ আমি আপলোড করে দিব তারপরে এখান দিয়ে হয়েছে লবণ তারপরে এখন একটু বেশি করে পানি দিয়েছে তারপর এখন কাঁকড়াগুলো দিয়ে দেওয়া হবে এখন এই মশলার মধ্যে যত রকমের মশলা দেওয়া ছিল সব দিয়ে দিয়েছে এখন এই মশলার মধ্যে কাঁকড়াগুলো দিয়ে কিছুক্ষণ এটাকে কষিয়ে নেওয়া হবে যেহেতু কাঁকড়াগুলো আগে থেকে ভেজে নেওয়া ছিল না তাই এখানে কষাতে হবে বেশ সময় নিয়ে আর রান্নাটাও বেশ সময় নিয়ে করতে হবে যদি এটা আগে ফ্রাই করা থাকতো তাহলে এটা এত সময় নিয়ে করতে হতো না এটা আরও অনেক তাড়াতাড়ি হয়ে যেত আর এখানে কাঁকড়াগুলো দিয়ে দিয়েছে এখন মনে হচ্ছে যে আসলে মশলাটা বেশি হয়েছে কাঁকড়াগুলো কম হয়েছে তাই এখানে আরও কিছু কাঁকড়া দিয়ে দেওয়া হবে একদম বাংলাদেশি স্টাইলে বাংলাদেশে আমরা যেভাবে তরকারি রান্না করি এটাকে প্রথমে মশলা টসলা দিয়ে তারপর এটাকে খুব ভালো করে কষিয়ে পানি দিয়ে সেদ্ধ করে তারপরে যেভাবে রান্না করি সেম প্রসেসে এটা হচ্ছে আর এর জন্য এটা যত সময় নিয়ে কষিয়ে নেবেন এটা তত বেশি মজা হবে এমনি সাধারণ যে যে কোনো আমরা তরকারি রান্না করতে গেলে ওটা যত সময় নিয়ে আমরা কষিয়ে রান্না করি ওটা তত বেশি মজা হয় আমরা এটা জানি তো এটা সেম তো এরকম করে কিছুক্ষণ পর নেড়ে চেরে নেড়ে এটাকে কষিয়ে নিচ্ছে তারপরে যখন কষানোর শেষের দিকে চলে আসবে তখন এটাকে অল্প আছে ঢেকে দেওয়া হবে অল্প আছে দশ পনেরো মিনিট ঢেকে দিয়ে এটাকে জাল দিয়ে রান্না করে তারপরে এটা ঢাকনাটা খুলে বেশি করে পানি দিয়ে তারপরে আরও কিছুক্ষণ ঢেকে দিয়ে সেদ্ধ করে নেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে এটা চেড়ে দিচ্ছে আর রেখে দিচ্ছে আর পানিটা কিন্তু এখানে তো ছিলই মশলায় যে পানি ছিল ওইটা দিয়েই হয়ে যাচ্ছে আর এক্সট্রা এখনও পানি দেয়নি তো এই যেরকম দশ পনেরো মিনিট এভাবে রেখে দিয়েছিল ঢেকে তারপর এখন এইটাকে খুলে নাড়াচাড়া দিচ্ছে আর নেড়েচেড়ে এখন বাকি পানি দিয়ে দেওয়া হবে পানিটা এমন পরিমাণে দিয়ে দিবেন যেন মশলাটা কষানো হয়ে গেছে এখন শুধু রান্নাটা বাকি রান্নাটাও হয়ে যায় মানে কাঁকড়াটা সেদ্ধ হয়ে যায় আর হালকা হালকা ঝোল থাকে তো এই যে পানি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো যেন সেদ্ধটাও হয়ে যায় আর অল্প কিছু ঝোলটাও থেকে যায় তো এখন এটাকে এরকম করে নেড়ে চেড়ে আবার ঢেকে দেওয়া হবে পনেরো বিশ মিনিটের জন্য খুব বেশি হলে আধা ঘন্টা রাখবেন আপনি এত বেশি না রাখলেও চলবে যেহেতু আমরা অনেক সময় নিয়ে এটাকে কষিয়ে নিয়েছি তারপর এটাকে ঢাকনা খুলে পরিবেশনের জন্য দিয়ে দেওয়া হবে আর আপনি এর ফাঁকে অবশ্যই এটাকে চেক করবেন লবণ ছাল এগুলো সব ঠিক আছে কি না এই আমাদের ক্রাফ মশালা তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ